ত্রিশ মাথাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে আজকে মনোনয়ন জমা দিচ্ছেন, কি প্রতিক্রিয়া দিচ্ছেন আপনি জনগণের কাছে? প্রতিক্রিয়া কি বলবো, অভাবনীয়। যা ভেবেছিলাম তার থেকে অনেক অনেক গুণ বেশি সারা পেয়েছি। আমরা যে এস্টিমেট করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি লোক সমাগম এসে সহযোগিতা করেছে, উৎসাহ বাড়িয়েছে এবং এটা নিশ্চিত করেছে যে আগামী দিন ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত। আমি মাধব ত্রিপুরেশ্বরীর কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং ভারতীয় জনতা পার্টির কাছেও চিরকৃতজ্ঞ যে আমার মতো একটা ক্ষুদ্র কার্যকর্তাকে এতটা ইম্পর্টেন্স দিয়ে প্রার্থী করেছে। তো আমি পার্টির মান সম্মান যাদের থাকে হাইয়েস্ট রেকর্ড সারা রাজ্যের মধ্যে ভোটে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জয়ী করার চেষ্টা সকলে মিলে আপনারা করবেন, সহযোগিতা কামনা করি। কিন্তু আজকের এই সারা জাগানো মিছিল থেকে এটা স্পষ্ট যে জয় নিশ্চিত। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিরোধী দল রয়েছে, আগেও ছিল, বিরোধী দলগুলিকে আপনি কীরকমভাবে দেখছেন? আপনি প্রথম দাঁড়িয়েছেন, কীভাবে লড়বেন তাদের সঙ্গে? দেখুন, দাঁড়িয়েছি প্রথম, রাজনীতি তো করছি অনেকদিন যাবৎ, দেখছি অনেক কিছু। ত্রিপুরা রাজ্যের ইতিহাস সবারই জানা, বাম কংগ্রেস জোট, যে জোট হাজার হাজার মানুষের ভবিষ্যৎ নষ্ট করেছে, লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ নষ্ট করেছে, এই জোটের প্রতিক্রিয়া সারা রাজ্যে কি আমার থেকে বেশি আপনারা জানেন? অনেক সিপিআইএমের কর্মী সমর্থক আমাদের সাথে যোগাযোগ করছে, অনেক কংগ্রেসের কর্মী সমর্থক আমাদের সাথে যোগাযোগ করছে। তো এখানে বিরোধী আছে বলে আমার মনে হয় না। আমি কাউন্ট করছি না আজকের দিনে, কারণ বিরোধীদের যে পরিস্থিতি, পরিবেশ, মানুষ তাদের সম্পর্কে যে ভাবছে এবং তারা যে শুধু চেয়ারের জন্য, লোভের জন্য এবং ক্ষমতার লোভের নেশায় তারা যে কোনো কিছু করতে পারে সারা রাজ্যে আমরা জেনে গেছি। এবং একমাত্র ভরসার স্থল, উন্নয়নের জায়গা, ডেভেলপমেন্টের জায়গা এবং মানুষকে নিয়ে চলার জায়গা, ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জায়গা একমাত্র ভারতীয় জনতা পার্টি। জাতীয় জনতার কথা চিন্তা করছে, মাইনরিটিদের শুরু করে সকল অংশের মানুষের কথা চিন্তা করে একমাত্র ভারতীয় জনতা পার্টি। সেটা মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে না। আশা করি আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আপনারাও আমার সাথে একমত হবেন আমি যেটা বলেছি, এবং আপনাদের মাধ্যমেই আমরা বিভিন্ন কিছু জানতে পারছি। কংগ্রেস ভবনে তালা, কংগ্রেস ভবন ভাঙচুর, সিপিএম অফিসে তালা ভাঙচুর, এগুলো তো নৈত্য নৈমিত্তিক ঘটনা। তো এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না।